হ্যালো আসসালামু আলাইকুম, আমি মোশারফ মিয়া, বাংলার নতুন গ্রেজ। আমি যাচ্ছি আজকে মরুভূমিতে, সৌদি আরব থেকে আমি আছি মোশারফ। তো আপনাদেরকে দেখাবো যে মরুভূমিতে মানিক মিয়ার হাগু খুঁজতে যাচ্ছি, যেটা আজকে দীর্ঘ 5 বছর থেকে কেউ সেটা খুঁজে পায়নি। আমি সেটা দেখাবো, মানিক মিয়া মরুভূমিতে কি করেছি। তবে চলেন আমি সেখানে আপনাদেরকে নিয়ে যাব এবং সেখানে অবধি পর্যন্ত আপনাদেরকে সব কিছু দেখাবো। আমি গিয়ে সেখানে কুটিনাটি সব কিছু বিষয় আসায় সব কিছু তুলে ধরার চেষ্টা করব। আসুন আমাদের সাথে। আমরা যাব ওইদিকে, একটা মরুভূমি আছে, সেখানে গিয়ে আপনাদেরকে সব কিছু দেখাবো। তবে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করুন, আমি দেখাবো আজকে সেই জিনিসগুলো যেগুলো দীর্ঘ বছর থেকে মানিক মরুভূমিতে কি করেছিল। তবে আসেন, আসলে আমরা মরুভূমির অবস্থানে এসে গেছি। তো আমরা যেটা দেখাতে চেয়েছি সেটা হলো মানিক মিয়া, সে সৌদি আরব থাকাকালীন অবস্থায় কোথা থেকে গাড়ি কিনেছিল। হ্যাঁ, এখান থেকেই গাড়ি কিনেছিল। দেখেন আপনারা এখানে অনেক পুরনো গাড়ি দেখতে পাবেন, এই পুরনো গাড়িগুলো দিয়ে আসলে সেটা মেরামত করে চালানো সম্ভব। এখানে দেখেন, আপনারা দেখতে পারতেছেন। এটাই হলো সেই গাড়ি, এখানে আসেন আমি দেখাচ্ছি। এই সেই মরুভূমি, এসে পড়েছে এই মরুভূমি, আপনারা দেখতে পারতেছেন এখানে সেই মরুভূমি। তো এখানে একটু দেখাও ক্যামেরাম্যান, এই সেই মরুভূমি যেখানে অকার্য জিনিস এখানে রাখা হয়। এখানে অনেক অকার্য জিনিস আছে, আমরা সর্বপ্রথম দেখব এখানে কত অকার্য জিনিস পড়ে আছে। আপনার হয়তো দেখতে অবাক লাগতেই পারে, এই মরুভূমিটা এমনই, এখানে বাস করেছিল মানিক মিয়া দীর্ঘ 5টি বছর। এখানে একটু দেখাও, সামনে দেখাও ক্যামেরাম্যান, এখানে অনেক অকার্য জিনিস আছে, যে জিনিসগুলো মানিক মিয়া কাজে লাগাইতো। আর এটাই দিয়ে মানিক 36 লাখ টাকা দিয়ে একটা সুন্দর বাড়ি করেছিল। আপনারা হয়তোবা ভেবেছিলেন কিভাবে মানিক মিয়া এত টাকা ইনকাম করেছিল। হ্যাঁ, আমি যদি এখানে উঠে দেখা একটু তাহলে আপনারা এখানে, ও মাই গড, এখানে আমি অনেক কিছু দেখতে পাচ্ছি, যেখানে এটা লোহা ভাঙ্গার এটা বিক্রি করে আসলে অনেক টাকা পাওয়া যেতে পারে। তাই এখানে আমি এই জিনিসটা দেখার জন্য এখানে বলছি। তবে আমাদের এটা উদ্দেশ্য না, আমাদের উদ্দেশ্য হলো মানিক মিয়ার হাগু। চলেন আমরা সামনের দিকে একটু যাব, যেখানে অনেক কিছু আপনারা খুঁজতে এবং জানতে পারবো। আমি যাচ্ছি সামনের দিকে, আর অনেক কিছু দেখাবো, আসেন আমার সাথে। এখানে সেই, এই সেই অপরিত্যক্ত জায়গাটা, এখানে সেই বেশ কিছুদিন ধরে এখানে অনেক কিছু পুড়িয়ে সরকার করে দেওয়া হয়েছিল। সেই সময় মালিক এখানে প্রচুর অর্থ উপার্জন করত। তবে চলেন আস্তে আস্তে আপনাদেরকে সবকিছু দেখাবো। তবে ক্যামেরাম্যান, ওইদিকে একটু দেখো, ওইদিকে ওইদিকে একটা পাহাড় দেয়া যাচ্ছে, ওইদিকে আমরা যাব, চলো ওইদিকে ভালো কিছু দেখতে পারবো। আমার মন চাচ্ছে আমি ওখানে যাব, আপনারা সাথে থাকুন, আপনাদেরকেও দেখাবো। ওই যে ওখানে কি জানি একটা দেখা যাচ্ছে, চলো তো দেখি একটু। ও মাই গড, এটা তো দেখতেছি একটা ফুটবল, যেটা আমরা ছোটবেলাতে খেলছিলাম, খুব মনে পড়ে গেল সেই কথাটা। তো আসলে এখানে খেলার মতো কোনো উপস্থিত নাই, তবে একটা মার দিলাম বাস। বলটা এখানে রেখে দিলাম, আর এখানে অপরিত্যক্ত অনেক কিছু। ক্যামেরাম্যান, এখানে নিচে একটু দেখাও কি পরিস্থিতি, এরকম আগে দেখিনি। তবে এখানে আমি যাচ্ছি, ও মাই গড, এখানে উঠতে আমার অনেক কষ্ট লাগতেছে, ও মাই গড, এখানে টিকে থাকতে পারবো কিনা আমার খুব ভয় করতেছে। ওয়াও, আমি মরুভূমিতে এসেছি।
আপনাদেরকে দেখানোর জন্য আমার মূল টার্গেট হচ্ছে মানিক মিয়ার গু খোঁজানোর জন্য। তবে মানিক মিয়া দীর্ঘ 5টি বছর এই মরুভূমিতে হাঁকু দিয়েছিল, আমরা সেটার সন্ধানে বেরিয়েছি। কিন্তু কেন আমরা গু খুঁজতেছি সেটা তৃতীয় পাঠে আপনাদেরকে জানাবো। তার আগে আমার বেশ খুব ভালোই লাগতেছে। ওয়াও, এত সুন্দর একটা মোমেন্ট। ও, এটাই সেই মরুভূমি? তবে এটা আমার দেখতে বেশ ভালো লাগতেছে, এটাই সেই মরুভূমি। আসলে মানিক মিয়া এখানে এসেছিল, কিন্তু দেখছেন এটা কি? এটা বাংলাদেশে বলা হয় এটা ড্রেন, কিন্তু আমি যেহেতু সৌদি আরবে আছি, তো এই সৌদি আরবের মরুভূমিতে এগুলো অপরিহার্য জায়গা যেগুলো আছে সেগুলো এখানে রেখে দেওয়া হয়। তো মানিক মিয়া কেন যে এটা ভেঙে এই লোহাগুলো কেন নেয়নি সেটা আমি আজ অব্দি পর্যন্ত যাইনি বা জানিনি। হয়তো বা মানিক এটা ঠিক ভালো জানে কেন সে এটা নেয়নি। তবে যাই হোক, এটা যদি নিত তাহলে মোটা অঙ্কের একটা টাকা পাইতো। আমরা সামনে তারে দেখবো। ও মাই গড, এটা একটা লোহা। তো যাই হোক, এখানে বেঁচে থাকতে হলে প্রচুর পানি পান করতে হবে। অবশ্য এখানে কোনো ঘর বাড়ি নেই। আমি দীর্ঘ 5 বছর আগে শুনেছিলাম মানিক মিয়া মরুভূমিতে মানে যে ঘরের মধ্যে ছিল সেটা দেখাবো, তবে আমি খুঁজতেছি এখানে আশেপাশে আছে। ও ক্যামেরাম্যান, এখানে দেখা, এখানে একটা ঘর দেখা যাচ্ছে। মনে হয় এটা মানিক মিয়ার ঘর। তো আপনারা সবাই দেখতে পারতেছেন এটা মানিক মিয়ার ঘর, এখানে না থাকা তো পরিত্যক্ত হয়ে গেছে। তো এখানে দেখেন একটা জিনিস, ওয়াও অসাধারণ। এটা দেখি তো বেশ মজবুত করে বানা। আপনারা দেখেন একটু, দেখেন আমি একটু এখানে বসলাম, বেশ ভালো লাগতেছে। তো এখানে বেঁচে থাকতে হলে আপনাকে প্রচুর পানি পান করতে হবে। তাই আমি এখানে যেহেতু 5 দিন থাকবো সেই জন্য 5 দিনের পানি নিয়ে এসেছি, আর সেই পানিটা এখন আমি খাবো। তো আমার ব্যাগে আমি পানি নিয়ে এসেছি, 5 দিনের পানি। তো সেটা আমি দেখাবো আপনাদেরকে। এটা হলো আমার 5 দিনের পানি। আর মানিক মিয়া এটা 1 মাস চালাতো, কিন্তু আমি আবার পানি প্রচুর পান করি। এখানে যেহেতু মরুভূমি সেখানে আমাকে কিন্তু এইদিকে এইদিকে একটু দেখাও দেওয়ালটা, ক্যামেরাম্যান এদিকে একটু দেখাও। আমি আমার ব্যাগটা এখানে রাখলাম, এবার আমি এই পানিটা খাবো। যেহেতু এখানে পানির প্রচণ্ড অভাব, তো সেহেতু আমি এই পানিটা কিন্তু মানে খুব সীমিত খাবো। ক্যামেরাম্যান দেখো, এখানে মরুভূমি, পানির সংকট, তাই আমাকে অল্প অল্প করে পানি খেতে হবে। পানিটা কিন্তু বেশ সুস্বাদু ছিল, কিন্তু মজার ছিল। যাই হোক, আমরা এখানে কিছুক্ষণ রেস্ট করলাম, এবার আমরা সামনে যাব। ক্যামেরাম্যান ওইদিকে তো মনে হয় রাস্তা দেখা যাচ্ছে। যেহেতু এখানে মরুভূমি, কোনো রোড ঘাট নেই, সেহেতু এখানে রাস্তার একটা সন্ধান পাওয়া যাচ্ছে। আমরা ওই রাস্তার ওই বারে যাবো। চলো আপনাদেরকে নিয়ে যাচ্ছি। এখানে অনেক অপরিহার্য একটা জিনিস, যেগুলো বোতল, প্লাস্টিক, বোলাম জাতীয় অনেক কিছু। এবং এখানে মানিক মিয়ার সিপ্টি পেয়ে গেছি, কিন্তু মানিক মিয়ার হাবি এখনো পাইনি। যাই হোক, মানিক মিয়ার জন্য সিপ্টিটা রেখে দিলাম। ক্যামেরাম্যান
আর একটা কথা, যদি আপনারা বাকি পর্ব দেখতে চান তাহলে অবশ্যই আমাদেরকে সাহায্য করবেন। আর এই ভিডিওটা আমরা বানাইছি বিনোদনের জন্য, মাইন্ডে নেবেন না। আর একটা কথা, নেক্সট পর্ব দেখতে চাইলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আপনারা যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন শুভ্র ভলক থেকে শুভ্র ভলক চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আপনারা যদি আমাদের পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো করে রাখবেন। ততক্ষণ ভালো থাকবেন, নিজেকে সুরক্ষিত রাখবেন।